পলাশির প্রান্তর বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল 200 বৎসরের জন্য। কেন জানেন? জনগণ ভেবেছিল এ তো রাজায় রাজায় যুদ্ধ, আমি কেন যাব জান দিতে, আমি কেন যাব প্রাণ দিতে। পরিণতি 200 বছরের গোলামি, পরাধীনতা। আজকে আওয়ামী লীগ চাচ্ছে না আপনি 30 তারিখ ভোট দিতে যান। কেন জানেন? তারা চাচ্ছে আপনার গলায় আবার পরাধীনতার শৃঙ্খল চাপিয়ে দিতে। তারা চাচ্ছে যে খুন গুম হত্যা ধর্ষণ চলছে, সেই রাজত্ব, যেই রাম রাজত্ব তারা কায়েম করেছে, সেটাই যেন কন্টিনিউ করে। আমি তো সৌভাগ্যবান, আমার বাবার লাশ আমি বুঝে পেয়েছিলাম, আমার বাবার জানাজা আমি পড়তে পেরেছিলাম, আমার বাবার লাশ আমি কবরে দাফন করতে পেরেছিলাম। হাজারো বাংলাদেশের এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আজকে জানে না তাদের স্বজনরা কোথায় বেঁচে আছে না মরে গেছে। তারা আজকে অসহায়, কোথায় যাবে তারা? আজকে আমাদের সামনে একটি সুযোগ এসেছে, 30 তারিখ। আসুন আমরা সবাই সকাল সকাল দলবদ্ধভাবে ভোট কেন্দ্রে যাই, ভোট দেই। আমার অধিকার বুঝে নেই, আমার স্বাধীন দেশকে বুঝে নেই। যারা আমার গলায় আজকে গোলামীর জিঞ্জির পরানোর চেষ্টা করছে তাদেরকে আমরা রুখে দাঁড়াই। একটি দিন আমরা সবাই সংকল্প নেই সকাল সকাল আমরা ভোট কেন্দ্রে যাব। একটি দিন আমরা সংকল্প নেই ভোট কেন্দ্র আমরা পাহারা দেব। একটি দিন আমরা সংকল্প নেই আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব। নতুন একটি বছর আসছে, এই বছরটি হবে স্বাধীন একটি বছর। এই বছরে নতুন করে গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হবে ইনশাআল্লাহ। আমরা যদি আজকে সংকল্প নিতে পারি, একটি দিন ভোট কেন্দ্র পাহারা দিতে পারি, একটি দিন আমরা যদি আমাদের ভোটের অধিকার বোঝার জন্য মাঠে ময়দানে শক্তভাবে অবস্থান নিতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ রহমত আসবে, সূর্য উদিত হবে, অন্ধকার কেটে যাবে। এটা আমাদেরই দেশ, আমরাই এদেশ গড়ব, এদেশের স্বাধীনতা আমরাই রক্ষা করবো। এদেশ কারো বাবার নয়, এদেশ আমাদের সবার, এদেশের উপরে অধিকার আমাদের সবার রয়েছে। মনে রাখবেন, আমরাই বাংলাদেশ।